द्वादश जातीय संसद निर्वाचने प्रार्थिता निये पंचम दिन शुनानी 43 जनेर आपिल मंजूर करेछे इसी नाकच हुएछे 52टी आवेदन आर स्थगित रखा हुएछे 4टी। एदिके ऋण खेलापेर दाय ময়মনসিংহ 9 आसने आवामी लीगर आब्दुल सालामेर प्रार्थिता बातिल हुएछे। ए विषये आरो जानाते राजधानीर आगारगाँवे निर्वाचन भवन थेके जोग दिच्छेन सहकर्मी काउसरा चौधुरी कुमु। কুমু, আপিল শুনানির পঞ্চম দিনে আর কার কার প্রার্থিতা বাতিল হলো আর কার কার প্রার্থিতার আপিল মঞ্জুর হলো বিস্তারিত জানাবেন। যেহেতু আজকে পঞ্চম দিনের মতো দিন এবং আগামীকাল আপিল শুনানির মধ্য দিয়ে কিন্তু আপিল শুনানি শেষ হয়ে যাবে এবং তারপরেই জানা যাবে যে 731 জন প্রার্থী বাদ পড়েছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পরে, যাচাই বাছাইয়ের পরে, এবং এর মধ্যে প্রায় 568 জনই আপিল শুনানিতে আপিল করেন এবং আপিল শুনানির পরে কালকে আগামীকালই শেষ হবে এই শুনানি, তারপরে জানা যাবে। তবে এই গত 5 দিনে আজকে সহ প্রায় 500 জনের মতো আপিল শুনানি হয়েছে, সম্পন্ন হয়েছে। এই 500 জনের মতো আপিল শুনানিতে 259 জনেরই মনোনয়নপত্র মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর এর মধ্যে কিছু পেন্ডিং রয়েছে, যেমন আজকে ছিল বরিশাল 4 আসনের প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ ভট্টাচার্য, পঙ্কজ দেবনাথ, তাদের দুজনের একটা আপিল শুনানি ছিল কিন্তু তারা নির্বাচন কমিশন তাদের এটি পেন্ডিং করে দিয়েছে, স্থগিত করে আগামীকাল সকাল 10টায় তাদের এই আপিল শুনানি তে অংশ নেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছে। তাদের যেমন ছিল যে একজনের আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন শাম্মী আহমেদ, তার এ ছিল হচ্ছে তিনি দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনেছিলেন স্বতন্ত্র যিনি প্রার্থী আওয়ামী লীগের পঙ্কজ দেবনাথ, এবং পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে শাম্মী আহমেদ আপিল করেছিলেন যে তিনি ঋণ খেলাপির অভিযোগে। তবে নির্বাচন কমিশন তাদের কথা শোনেননি, বলেছেন যে আগামীকাল সকাল 10টায় তাদেরকে আবার ডেকেছেন শুনানিতে। এরকম ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগের ময়মনসিংহ 9 আসনের যিনি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী, তিনি ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। যদিও তিনি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেখান থেকে পার পেয়ে গিয়েছিলেন, তবে এখানে আপিল শুনানির মাধ্যমে সেখানে তিনি আটকে গেলেন। এরকম কিন্তু প্রায় আওয়ামী লীগের 3 থেকে 4 জন প্রার্থী মনোনয়নপত্র তাদের হারিয়েছেন এই আপিল শুনানির মধ্য দিয়ে। আপনারা জানেন যে কালকে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে 568 জনের মধ্যে কতজনের মনোনয়নপত্রটি টিকে গেল এবং কতজনের বাদ পড়ল। কুমু, ধন্যবাদ আপনাকে।